বন্ধুরা, বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশের ঝামেলা শুরু হয়ে গেছে, যেটা আপনারা সকলেই জানেন। আমেরিকা মূলত সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সেনাঘাঁটি করতে চায়, কারণ সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে পারলে পুরো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিশাল অঞ্চল আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে, ফলে চীন এইসব অঞ্চলে সুবিধা করতে পারবে না। তাই আমেরিকার চোখ পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর। এখন প্রশ্ন হচ্ছে, এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যদি বাংলাদেশ ও পৃথিবীর এক নম্বর শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয়, তাহলে কি বাংলাদেশ পারবে আমেরিকার সাথে? কি বা ঘটবে সেই যুদ্ধে, সেটাই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। একটি কথা, আপনারা হয়তো আমেরিকা ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনা দেখে হাসতে পারেন যে আমি কার সাথে কার তুলনা করছি, সিংহের সাথে ইঁদুরের তুলনা করছি। আসলে আপনিও যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল করবেন, কারণ আফগানিস্তান কিন্তু বাংলাদেশের চেয়েও অনেক দুর্বল একটি দেশ ছিল। সামান্য তালেবানের হাতে মার খেয়ে দেশ ছেড়ে পালিয়েছিল আমেরিকানরা। আর আমরা তো বীরের জাতি, আমরা তো মুসলমান, আমরা তো জীবন দিয়ে দেব, তবুও দেশের এক ইঞ্চি মাটিও আমেরিকার হাতে তুলে দেব না। আমরা মুসলমান, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, এক আল্লাহ ছাড়া আর কারো সামনেই আমরা মাথা নত করি না, সে যে দেশই হোক, হোক সেটা আমেরিকা বা ভারত। আল্লাহু আকবার। তো বন্ধুরা, চলুন বাংলাদেশ ও আমেরিকার সামরিক শক্তির তুলনা দেখে আসি। আমরা প্রথমত জেনে নিই আমেরিকার সামরিক শক্তির উৎসগুলো। প্রতি বছর আমেরিকা 750 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক বাহিনীর পেছনে। আমেরিকার সব অস্ত্রই তারা নিজেরাই তৈরি করে। আমেরিকার সেনাবাহিনীতে আছে বিশ্বের এক নম্বর ট্যাঙ্ক আব্রামস, 6,300টি এই আব্রামস ট্যাঙ্ক আছে আমেরিকার। আর অন্যান্য আর্মড ভেহিকেলস আছে প্রায় 40,000, আর্টিলারি আছে 4,000, আমেরিকান সেনাবাহিনীর কাছে আছে কয়েকশো অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন, যা পৃথিবীর অন্যান্য যে কোনো সেনাবাহিনীর থেকে আলাদা। আমেরিকার বিমানবাহিনীর কাছে আছে 13,000 যুদ্ধ বিমান, যা বাকি পৃথিবীর সব দেশগুলোর বিমানবাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না। বিমানের মধ্যে শক্তিশালী F-15 এবং F-16। কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে চলেছে এই বিমানগুলো। আর বোমা নিক্ষেপের জন্য পৃথিবীর সবথেকে দামি বিমান B-2 স্পিরিটের সাথে আছে B-1 লঞ্চার। একবিংশ শতাব্দীতে F-22 র্যাপ্টর এবং F-35 বিমান দুটি যুক্ত হয়ে আমেরিকা হয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আমেরিকার নৌবাহিনী আসলে গোটা পৃথিবীতে একটা ভাসমান সামরিক বাহিনী। 5 মহাসাগর এবং 7 মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী উপস্থিত। তাদের কাছে 11টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। এরকম এক একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার একসাথে কয়েকটি দেশের সামরিক বাহিনীকে ধরাশায়ী করতে সক্ষম। আরও আছে 9টি হেলিকপ্টার ক্যারিয়ার। পৃথিবীতে মাত্র 2টি দেশের কাছেই ক্রুজার যুদ্ধজাহাজ আছে। আমেরিকার কাছেই আছে 22টি ক্রুজার যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার জাহাজ আছে 69টি। পৃথিবীর কারো কাছে এত ক্রুজার জাহাজ ও ডেস্ট্রয়ার নেই। আমেরিকার কাছে 66টি সাবমেরিন আছে, যার মধ্যে 52টি অ্যাটাক সাবমেরিন আর 14টি ব্যালিস্টিক মিসাইলবাহী এবং 4টি ক্রুজ মিসাইলবাহী সাবমেরিন। এবার আসা যাক পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পারমাণবিক বোমার দিকে, যার কাছে কোনো অস্ত্রই কাজে আসে না। বাংলাদেশে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয়, তাহলে বাংলাদেশের নাম নিশানা কিছুই থাকবে না। এই রকম ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে 6,000-এর উপরে। এই পারমাণবিক বোমা দিয়ে যে কত শতবার পৃথিবীকে উড়িয়ে দেওয়া যাবে তার হিসাব নেই। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব। গ্লোবাল ফায়ার পাওয়ার 2023-এর র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 40তম, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 46তম। এই বছর বাংলাদেশ 6 ধাপ উন্নতি করেছে, বাড়িয়েছে নিজেদের অস্ত্রশস্ত্র গোলাবারুদ। মানে বুঝতে পারছেন, 46 নম্বর থেকে 2023 সালে 40 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, যেটা সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী। 2023 সালে বাংলাদেশের সামরিক বাজেট ধরা হয়েছে 3.8 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর ছিল 4.2 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এই বছর বাংলাদেশের সামরিক বাজেট কিছুটা কমানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ করা হয়েছে, শেষ করা হয়েছে মেট্রো রেলের কাজও, তাই হয়তো বাংলাদেশের সামরিক বাজেট কিছুটা কমানো হয়েছে।
তো সেটা যাই হোক, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরব এবং 2023 সালের র্যাঙ্কিং আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে আমরা সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী তা দেখাব। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান 49 নম্বরে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর 49তম শক্তিশালী বাহিনী। কিন্তু গত বছর বাংলাদেশ সেনাবাহিনী 47 নম্বর অবস্থানে ছিল। এই বছর দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা 1,65,000। যাই হোক, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে 620টি। 2023 সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আর্মড ভেহিকলস আছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 30টি, টাউড আর্টিলারি আছে 370টি, MLRS বা রকেট আর্টিলারি আছে 70টি। সৈন্য পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পরিবহন বিমান আছে 3টি, ইউটিলিটি বিমান রয়েছে 1টি, বেসিক ট্রেইনার এয়ারক্রাফ্ট আছে 4টি, আরও 5টি লাইট ট্রেইনার বিমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। ছোটোখাটো আক্রমণে সক্ষম সমরাস্ত্র সজ্জিত 5টি আধুনিক রাশিয়ার MI-171 হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। পানিতে পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 4টি ল্যান্ডিং ক্রাফ্ট জাহাজ রয়েছে। আরও আছে প্রায় 150 থেকে 170টি স্পিড বোট। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা করব। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর তালিকায় বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান 29 নম্বরে, যা গত বছর ছিল 31 নম্বরে। এই বছর বাংলাদেশ নৌবাহিনী দুই ধাপ এগিয়েছে। পৃথিবীর 29তম শক্তিশালী নৌবাহিনী বাংলাদেশের, যা সত্যি গর্বের বিষয় আমাদের জন্য। বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কিছু যুদ্ধজাহাজ এবং সার্চিং অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফ্ট রয়েছে 4টি, আর এতে করে বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। তবে আমাদের নৌবাহিনীতে আরও সাবমেরিন এবং একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার প্রয়োজন। তবে সে যাই হোক, 2023 সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন সহ মোট নৌযান আছে 112টি, গত বছরও 112টি ছিল। গত 4-5 বছরের মতো এবছরেও বাংলাদেশের কাছে সাবমেরিন আছে 2টি, ফ্রিগেট রয়েছে 7টি এবং করভেট রয়েছে 6টি, প্যাট্রোল ভেসেলস রয়েছে 30টি এবং শত্রুর জাহাজ ধ্বংস করার জন্য মাইন ওয়ারফেয়ার আছে 5টি, যা পৃথিবীর 17তম। এসব ছাড়াও আরও বেশ কিছু ছোটোখাটো বোট এবং যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে। তবে খুবই দ্রুত বাংলাদেশ নৌবাহিনীর কাছে আরও 2টি সাবমেরিন আসবে চীন থেকে। তাহলে বাংলাদেশের মোট 4টি সাবমেরিন হবে। তখন শত্রুপক্ষের কাছে বাংলাদেশ নৌবাহিনী হবে অপ্রতিরোধ্য। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমানবাহিনী সম্পর্কে জানাব। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমানবাহিনীর তালিকায় বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থান 44 নম্বরে, যা গত বছর ছিল 51 নম্বরে। এই বছর 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী, যা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। গত বছর বাংলাদেশ বিমানবাহিনীতে 24টি ট্রেনিং এয়ারক্রাফ্ট যুক্ত করা হয়েছে, যার ফলে বাংলাদেশ বিমানবাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অসংখ্য এয়ারবেজও তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশ বিমানবাহিনীকে আরও বেশি অ্যাডভান্টেজ দেবে। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট হল MiG-29 যুদ্ধবিমান। আর মাত্র 8টি MiG-29 আছে বাংলাদেশের বহরে, যেখানে মিয়ানমারের হাতে 33টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে এবং ভারতের হাতে রাফেলের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে। সেখানে মাত্র 8টি MiG-29 যুদ্ধবিমানই আমাদের সম্বল। তবে বাংলাদেশের MiG-29 যুদ্ধবিমানগুলোকে আপগ্রেড করা হয়েছে, ফলে বাংলাদেশের MiG-29গুলো বেশি অ্যাডভান্স। আর 1999 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল MiG-29 যুদ্ধবিমান। এরপর প্রায় 25 বছর চলে গেলেও কোনো ফাইটার জেটই যুক্ত করা হয়নি বাংলাদেশ বিমানবাহিনীর বহরে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। গত 25 বছরে আমরা একটিও আধুনিক ফাইটার জেট ক্রয় করতে পারিনি। তবে সামনে 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে 16টি আধুনিক ফাইটার জেট যুক্ত হতে পারে, যেখানে মিয়ানমার একের পর এক আধুনিক যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত করছে। আর আমাদের প্রতিবেশী দেশ ভারতও রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছে। সেখানে বাংলাদেশের হাতে কোনো আধুনিক ফাইটার জেট নেই বললে চলে, যা সত্যি লজ্জার। তাই বাংলাদেশ সরকারের উচিত খুব দ্রুত 16টি ফাইটার জেট ক্রয় করা, নয়তোবা আমরা ভারত এবং মিয়ানমার থেকে অনেক বেশি পিছিয়ে যাব। বাংলাদেশ বিমানবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, যেখানে মিয়ানমারের মতো দেশের কাছে 8টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে।
আর ভারতীয় বিমানবাহিনীতে প্রায় 36টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, আর বাংলাদেশের হাতে একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই। যুদ্ধক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আফগান যুদ্ধে দেখেছেন। অ্যাটাক হেলিকপ্টার একটি গেম চেঞ্জার অস্ত্র, তাই বাংলাদেশের উচিত খুব দ্রুত কমপক্ষে 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। আবার এয়ার ডিফেন্সের ক্ষেত্রেও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত, বিমানবাহিনীর এই স্লোগান যেন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে আজ। বন্ধুরা, এবার আমরা দেখাব বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কী কী যুদ্ধবিমান রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 208টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি। ফাইটার জেটের মধ্যে রয়েছে MiG-29 8টি, চেন্ডু F-7 রয়েছে 36টি। এই হলো বাংলাদেশের ফাইটার জেট। আর এই ফাইটার জেটগুলোর মধ্যে সবই কিন্তু অনেক পুরনো, যেমন MiG-29গুলো 25 বছর পুরনো এবং চেন্ডু F-7গুলো প্রায় 50 বছরের পুরনো যুদ্ধবিমান। এই হলো বাংলাদেশের ফাইটার জেট। এসব ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ট্রেনার বিমান রয়েছে 75টি, আর এই দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কিছুদিন আগেও বাংলাদেশ 12টি ট্রেনার বিমান কিনেছে, যা আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। এসব ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর হাতে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 17টি, যা সৈন্য পরিবহনে কাজ করে। আর স্পেশাল মিশন পরিবহনে সক্ষম বিমান রয়েছে 3টি, আর হেলিকপ্টার রয়েছে 65টি। তবে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, যেটা আমি এর আগেও আপনাদের বলেছি। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বহর। এবার যদি আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমে আসি, তাহলে বাংলাদেশের হাতে কোনো লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বাংলাদেশের হাতে FM-90 আছে শুধু, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। আর হাতে করে পরিবহন করা যায় এমন ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম আছে বাংলাদেশের হাতে। সবচেয়ে ভয়ের বিষয় এটাই যে মিয়ানমার কিন্তু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, আর ভারত কিন্তু রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেম ব্যবহার করে। সেখানে বাংলাদেশ মাত্র 15 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। তাই বাংলাদেশের উচিত যত সম্ভব দ্রুত রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা আমরা ভারত মিয়ানমার থেকে অনেক পিছিয়ে যাব, আর যুদ্ধক্ষেত্রে আমরা কারোর সাথেই পারবো না। তবে বাংলাদেশ একটি দিক থেকে পৃথিবীর মধ্যে সবার থেকে এগিয়ে আছে, সেটি হলো প্যারামিলিটারি বাহিনীর দিক থেকে। বাংলাদেশের হাতে মোট 68 লক্ষ সৈন্যের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যা পৃথিবীর 1 নম্বর। এই দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে 1 নম্বর, যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তো বন্ধুরা, আমেরিকা ভার্সেস বাংলাদেশ যুদ্ধ হলে আপনি কাকে সাপোর্ট করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশ ভার্সেস ভারত যুদ্ধ হলে কে জিতবে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।